আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং শিখব, তো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার চালু হলে আমাদের কি কাজ করতে হবে, কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে ফাস্ট কাজ করাতে পারি, অনেক দ্রুত কাজ করবে। তো কম্পিউটারে আমাদের জানা মতে কিছু অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে যায়, সেই জন্যে কম্পিউটার স্লো কাজ করে। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে কম্পিউটার ফাস্ট করা যায়, তো সেই বিষয়ে আমরা দেখব। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই। তো প্রথমে বন্ধুরা যেটা করতে হবে, রান অপশনে যেতে হবে। তো সেটা যার জন্য আমাদের স্টেটমেন্টে ক্লিক করলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রান, তো প্রথম অবস্থায় আপনাদের এখানে অপশনটা থাকবে না, তো এই অপশনটা নিয়ে আসতে হবে। তো চলুন বন্ধুরা, এই অপশনটা নিয়ে আসার জন্য আমরা এই স্টার্ট মেনুর এই নিচেই এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস। তো তারপরে বন্ধুরা যেটা আসতে হবে সেটা হচ্ছে স্টার্ট মেনু। তো স্টার্ট মেনুতে প্রবেশ করলাম আমরা। তো এখানে কাস্টমাইজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাস্টমাইজ, এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর বন্ধুরা এটাকে ট্র্যাক করে নিচে নেমে নিয়ে এসেন, নিচে আসেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই রান কমান্ড, তো আমি এখানে টিক দিয়ে রাখছি সেই জন্য ওখানে শো করতেছে। তো আপনারা এখানে এসে আপনাদের এই অবস্থা থাকবে, তো এখানে টিক করে দিবে, দেওয়ার পরে ওকে করে দিবে, দেন এখানে ওকে। তো বন্ধুরা চলেন আমাদের ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, তো আমরা স্টেটমেন্টে ক্লিক করলাম, তারপরে রান, রান অপশনে গেলাম। তো বন্ধুরা এখানে আমরা প্রথমে টাইপ করব PREFETCH। তো আমি আবার বলতেছি PREFETCH। তো লেখার পর আমরা ওকে তে চাপ দিলাম। তো এই অপশনটা আসার সময় তো আমরা এখানে কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল আমাদের হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল এ দিয়ে এগুলোকে সিলেক্ট করে নিলাম এবং মাউসের রাইট বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর ডিলিট করে দেন, ইয়েস। তো বন্ধুরা এখন এটাকে ক্লোজ করে দেন। তো আবার আমাদের স্টেটমেন্টে ক্লিক করলাম এবং রানে গেলাম। তো এবার আমরা টাইপ করব বন্ধুরা TEMP। তো আমি আবার বলতেছি TEMP। তো এটা টাইপ করার পর আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অপ্রয়োজনীয় ফাইল। তো কন্ট্রোল কন্ট্রোল এ দেন, দিয়ে মোড সিলেক্ট হয়ে গেল এবং রাইট মাউসের রাইট ক্লিক করেন এবং ডিলিটে চাপ দেন এবং ইয়েস করে দেন। ওকে বন্ধুরা ক্লোজ করে দেন। তো আবার রান অপশনে যান, স্টেটমেন্টে ক্লিক করলাম, রানে ক্লিক করলাম। তো
তো বন্ধুরা, এখন পার্সেন টি ই এম পি পার্সেন, তো আমি আবারও বলতেছি বন্ধুরা, পার্সেন টি ই এম পি পার্সেন। তো ওকেতে ক্লিক করেন। তো দেখেন বন্ধুরা, এখানে অনেক ফাইল জোর হয়ে গেছে, তো কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা মাউসের রাইট বাটনে ক্লিক করেন এবং ডিলেটে ক্লিক করেন, দেন ওকে আপনারা কেটে দেবেন, স্কিপ করে দেন। তো এখানে এটা কেটে দেন। তো বন্ধুরা, এরপর আমাদের আরেকটা কাজ আছে, তো আমরা আবার স্টার্ট মেনু থেকে যাব, তারপর রানে ক্লিক করব। তো বন্ধুরা, এখন আমাদের যেটা বিষয় টাইপ করতে হবে, আর ই সি ই এন টি। বন্ধুরা আমি আবার বলতেছি, আর ই সি ই এন টি। তো ওকে করে দেন। তো বন্ধুরা এখানে দেখেন অনেকগুলো জমা হয়ে আছে, তো কন্ট্রোল এ দেন, দিয়ে সিলেক্ট করে নেন এবং আমরা ডিলিট করে দেন এটা। ওকে, এটাতে ডিলেট সময় লাগতেছে একটু বন্ধুরা। তো বন্ধুরা দেখেন রিফ্রেশ করার পর চলে গেছে, তো এটা কেটে দেন। তারপর আমাদের আর একটা কাজ করতে হবে, আবার স্টেটমেন্টে যান, রানে যান, তারপর আমাদের আর একটা কাজ আছে, আমরা এখন টাইপ করব টি আর ডাবলি, দেন ওকে। তো আমাদের রিফ্রেশ হয়ে গেল, তো আমরা আবার যাই, এটা আমরা রিফ্রেশ, এটা আমাদের কম্পিউটার রিফ্রেশ করে। দেখেন বন্ধুরা, রিফ্রেশ, তো অনেকগুলো রিফ্রেশ একসাথে, দেখেন বন্ধুরা এভাবে করতে হয়। তো তারপরে আপনারা রিসেলস বিনে এখানে আপনারা রাইট ক্লিক করেন মাউসে, দেন ইমপ্রেসি বিট এখানে ক্লিক করেন, দেন এস। ওকে, তো বন্ধুরা এভাবে একটি কম্পিউটার কে আমরা ফাস্ট গতিতে নিয়ে যেতে পারি। এখন আমাদের কম্পিউটার খুবই দ্রুত কাজ করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানাবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরো অন্য অন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো কম্পিউটার বিষয়ে, অন্য অন্য যে কোনো বিষয়। আর যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, তো অবশ্যই নিচে কমেন্ট করবে, কমেন্ট করে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবে, তো আমি তোমাদের আরো অন্য অন্য সমস্যাগুলো সমাধান করতে সলভ করতে আশা করি সলভ করে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, তো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পরিবারের সাথে একসাথে থাকো, সুস্থ থাকো। তো এই কামনায় আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।